আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা যারা দেখছেন সবাই ভালো আছেন আল্লাহর কোটি কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রুপুল্লা আলমিন আমাকে ভালো রেখেছেন আজকাল যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কেমন আছেন আমরা অনেকে আছি আলহামদুলিল্লাহ তারা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আবার হয়তোবা অনেকে আমরা বলি না ভাই আসলে বিভিন্ন সমস্যায় জর্জরিত অর্থাৎ অল্প সময়ের মধ্যে আমরা ভালোর আল্লাহ আমাকে কী কী নিয়ামত দিয়েছেন এগুলো আমাদের স্মরণ থাকে না আমরা এই জন্য বলি না ভাই ভালো না এই সমস্যা এই সমস্যা কিন্তু বাস্তবে যদি আমরা বুঝতে পারতাম যে আমরা প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে প্রতিটা ন্যানো সেকেন্ডে আমরা কত কোটি কোটি আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ামত ভোগ করতেছি বা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কতটা ভালো রাখছেন এটা আসলে আমরা কল্পনা করতে পারি না ভাবতেও পারি না যদি আমরা কল্পনা করতে পারতাম তাহলে সুক্রিয়া কেমন পর্যন্ত আমরা সিজদা দিয়ে থাকতাম হয়তোবা তাতেও আদায় হতো না কিছুক্ষণ আগে আমি হাসপাতাল থেকে এসেছি আমরা যারা দেখছি এখন যারা দেখছেন হয়তোবা আপনারা জানেন শুনেছেন আমাদের এক ভাই ইমরানুল ফারহান ও অসুস্থ ডেঙ্গু ধরা পড়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তো আমি আজকে সকালে জামান ভাই আমাকে বলেছিলেন যে ওর স্বাস্থ্যটা ভাল লাগছে না ডাক্তার হাসপাতালে ভর্তি করতে বলেছেন তো সেখানে আমি নিয়ে গিয়েছিলাম তাকে ভর্তি করলাম এবং ভর্তি করার পরে আশপাশের পরিবেশ বিশেষ করে তার শারীরিক অবস্থা মানে সব কিছু দেখে আমার বারংবার শুধু একটা জিনিস মনে হচ্ছিল যে আসলে আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে এত পরিমাণে এত কোটি কোটি গুণ আল্লাহ নিয়ামত ভোগ করি যেটা যদি একটু আল্লাপাক আমাদেরকে একটু এদিক সেদিক করে দেন স্বাভাবিক অবস্থার থেকে একটু এদিক ওদিক ঘুরিয়ে দেন তখন আমরা আসলে যদি আমাদের সুস্থ মস্তিষ্ক থাকে তাহলে আমরা বুঝতে পারব যে কতটা আল্লাহ ভালো রেখেছেন হাসপাতালের মধ্যে এই দেখা যায় মানুষ কত অসহায় হয়ে কত জায়গায় ঘুরতেছে আবার হাসপাতালের মধ্য থেকে কেউ চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে আবার কেউ কেউ কতটা কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে আমি তো আলহামদুলিল্লাহ হয়তো বা আমার পকেটে কোটি কোটি টাকা নাই। কিন্তু আল্লাপাক আমাকে যে সুস্থতা যে স্বাভাবিক একটা অবস্থার মধ্যে আমাকে রেখেছেন এটার সুস্থ এটা সুক্রিয়া আমি কেয়ামত পর্যন্ত আসলে আদায় করে শেষ করতে পারবো না সম্ভব না আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে থাকলেও এর শুক্রিয়া আদায় হবে না আসলে কথা বলতে গিয়ে আসলে ভেতর থেকে বুক ফেটে অনেক সময় কান্না আসে যে আল্লাহ পাকের এত নিয়ামত ভোগ করার পরেও আমরা আসলে পাকে সেই নিয়ামতের কথা আমরা মনে রাখি না হয়তোবা কেউ জিজ্ঞেস করলে আমরা মুহূর্তের মধ্যে শত শত সমস্যার কথা বলি ভালোর কথা মনে করলে আমরা খুঁজে পাই না মনে হয় যেন তাও খুঁজে খুঁজে হয়তো দু একটা বলবো কিন্তু গুরুত্বপূর্ণ আল্লাহ নিয়ামত আমরা মনে রাখি না আমাদের শ্বাস আল্লাহ পাকে যে কত নিয়ামত স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার তৌফিক দান করছেন আল্লাহ যারা শ্বাস নিতে পারে না শ্বাস নিতে কষ্ট হয় তারা বুঝতে পারে যারা চলতে পারে না পায়ে একটু চোট লাগলে তখন মনে হয় আমার যদি জরুরি কোনো কাজ থাকে আমি তখন হাঁটতে কষ্ট হয় আগাতে পারছি না তখন মনে হয় আচ্ছা পায়ের স্বাভাবিক সুস্থতা সুস্থতাটা কত বড় একটা নিয়ামত ছিল আমি স্বাভাবিক পানি খেতে পারছি পানি পিপাসা লাগছে পানি খেতে পারছি কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যদি একটু পানি খেতে কষ্ট হয় গলা ব্যথা হয় অথবা মুখে একটু ঘা হয় ছোট্ট একটা ঘা হয় তখন মনে হয় এই স্বাভাবিক খেতে পারার যে শক্তিটা এটা কত বড় নেয়ামত আসলে আমি এই মুহূর্তে অনেক কিছু মাথায় আসছে বলতে পারছি না শুধু এইটুকু আমার একটু মেসেজ দেয় এবং আমার নিজের এই উপলব্ধিটা শেয়ার করার উদ্দেশ্যে এই ভিডিওটা করা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকেও যেন এই উপলব্ধিটা করার তৌফিক দিয়ে দান করেন আমরা যেন আমাদের প্রতি আল্লাহ তালার অশেষ দয়া অশেষ মেহেরবাণী এই মেহরবাণীটুকুর উপলব্ধি করতে পারি বুঝতে পারি এবং আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে সবসময় আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে রাখতে পারি আল্লাহ রুবুল্লা আলমিন যেন সেই তফিক দান করেন বিশেষভাবে আমাদের ইমরানুল ফারহানের জন্য আমি খাস করে দোয়া চাই আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন অসুস্থ ব্যক্তির সেবা করতে গেলে অসুস্থ ব্যক্তির পাশে কিছুক্ষণ গেলে তখনও মনে হয় যে সুস্থতাটা কত বড় নিয়ামত আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদের সুস্থতাটাকে আমাদের এই স্বাভাবিক জীবনটাকে সঠিক পথে ব্যয় করার সঠিকভাবে কাজে লাগানোর তফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম মরহামী বারকাত